আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার পাশে আমার একজন বয়স্ক মা এখানে উপস্থিত আছেন আজকে, যিনি কিছুদিন আগে আমাদের এই জিপিআরসি হসপিটালে এসে ভর্তি হন ডক্টর মাহমুদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে এবং ট্রিটমেন্ট নেওয়া শুরু করেন। বেশ কিছু কমপ্লিকেশন নিয়ে উনি ভর্তি হয়েছিলেন। আসুন দর্শক একটু জেনে আসি যে প্রথম যখন উনি ভর্তি হয়েছিলেন কি অবস্থায় উনি ভর্তি হয়েছিলেন আমাদের কাছে, কারণ তার ছোট্ট একটা ডকুমেন্টস আমাদের কাছে আছে। আসুন দর্শক সেটা একটু দেখে আসি আমরা। আসসালামু আলাইকুম, আমার নাম রাবিয়া খাতুন, আমার বয়স 72, বাড়ি হয়েছে বিক্রমপুরে, শ্রীনগর থানা, মুঞ্জিং জুজিলা আর চারিপাড়া বাড়ি। সমস্যা এই যে এই হেঁচুরি কামড়ায়, এই মাজা হইতে আর পা হইতে যখন বসা রয়েছি না, এমনি সবসময় কামড়াইতে আছে। এই যে বই বসা রয়েছি তো বসা থেকে উঠলেই মানে এরকম আগুন জ্বলে, যেমন ফাট করে আগুন জ্বলে না, ওরকম জ্বলে। এই এই মধ্যে তখন থর থরে কাঁপিয়া মানে পড়ে যাচ্ছে, এরকম এই অবস্থা হয়। থর থরে কাঁপতে কাঁপতে পড়ে যাব, এই আমি ব্যথার জন্য হাঁটতে পারি না, হাঁটলে পড়ে যাব, মানে এদিকে কাঁই ওদিকে কাঁই ওদিকে দেই সামনে, এরকম এই সমস্যাটা পড়ায় 1 বছর। গত 6 মাস ধরে হাঁটতে পারি না, হ্যাঁ টোটালি অচল হয়ে গেছে, আমার নিজের কাছে নিজে পঙ্গু মনে হয়। আসলে চিন্তা করছি, বহুতই চিন্তা ইয়াছিল। দর্শক দেখলেন তো কতগুলো সমস্যা নিয়ে ভর্তি হয়েছে। আজকে আমরা একটু জানবো যে সেই প্রথম দিনের উনি আর এই যে আজকের উনি কতটুকু পার্থক্য আছে ওনার, সেই প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানবো। আসসালামু আলাইকুম মা। মা কেমন আছেন আজকে? ভালো আছি। সেই প্রথম দিন যখন ভর্তি হয়েছিলেন অনেকগুলো সমস্যা ছিল আপনার, মনে আছে সেগুলো? সেগুলোর এখন কি অবস্থা আপনার? আচ্ছা, তখন কি কি করতে পারতেন না? কিছু করতে পারতাম না, উঠা বসা, নামাজ পড়া, নিজে গোসল করা, মানে হাঁটা চলাও করতে পারতেন, বিছানা থেকে যে উঠবেন, এক গ্লাস পানি আনবেন টেবিল থেকে, সেটাও কারো সাহায্য দরকার, খুব কষ্ট লাগতো ওই সময়টা। তো এই যে আজকে ট্রিটমেন্টের পরে এখন কি উঠা বসাতে কোনো কষ্ট হয়? এই যে এখনো যে আপনি এসেছেন এখানে উপর থেকে হেঁটে হেঁটেই এসেছেন, আচ্ছা এই যে হাঁটতে পারছেন না এতদিন থেকে, হয়তো আপনার কাছের মানুষরা আপনাকে সবসময় সেবা শুশ্রূষা করেছে, সবসময় এটা সেটা এগিয়ে দিয়েছে, তারপর নিজের কাছে অনেক খারাপ লাগতো না সবসময় যে মানুষের কাছে সাহায্য চাইবো, কেন চাইবো? আমি সেটাই পড়ে গিয়েছেন, এরকম অনেকবার হয়েছে, অনেক কান্না করেছেন, কষ্ট হয়েছে, সবার কাছে দুঃখের কষ্ট বলেছেন। তো এই যে এতদিন পরে এই যে নিজের পায়ে হাঁটছেন, নিজের কাজগুলো অন্তত নিজে করতে পারবেন, নিজের গোসল করতে পারবেন, নিজের খাবার নিজে খেতে পারবেন, নিজে ওযু করবেন, নিজে নামাজ পড়বেন, সবকিছু একা করতে পারবেন, কেমন লাগছে এখন? সবই ভালো করছে, এখন আল্লাহ দিলে আল্লাহর বরকতে এখন ভালো করতে পারুন সামনে আশা করি, আলহামদুলিল্লাহ। দর্শক বেশি কথা বলবো না, দেখলেন তো এরকম ওনার মতো বয়স্ক মানুষরাও কিন্তু আসতেছেন আমাদের কাছে, এমন ইয়াং মানুষ আসছেন, ছোট বাচ্চারা আসতেছে, সব বয়সী মানুষ আসতেছে। আমরা শুধু এটাই চাই যে যারা বয়স্ক হয়ে যান তারা তো আসলে আমাদের মতো এত বড় বড় কাজ করবেন না বা ভারী কোনো কাজে তাদের দরকার নেই, আমরা অন্তত এইটুকু চাই যে ব্যথামুক্ত ভাবে থাকুক, নিজের কাজগুলো অন্তত নিজে করুক, ছোটখাটো কাজের জন্য হয়তো কারো সাহায্য দরকার যাতে না হয়, এটুকুই আমাদের প্রাপ্তি। অন্তত ব্যথার জন্য সারা রাতে ঘুমাতে পারে না এমনটা যাতে কখনো না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই মায়ের জন্য, আমরাও দোয়া করি আপনাদের জন্য যারা অসুস্থ আছেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।